হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশের কমিউটার সেগমেন্টে সবচেয়ে কম দামি, প্রিমিয়াম এবং মাইলেজ দেওয়া বাইক হচ্ছে টিভিএস স্ট্রাইকার 125। এই টিভিএস স্ট্রাইকার 125 বাইকটি এত জনপ্রিয় হওয়ার কারণ এর টপ মাইলেজ এবং লুকস অ্যান্ড পারফরমেন্স। তাই আজকের ভিডিওতে আমরা জানব 2022 সালে এর আপডেট প্রাইস, পারফরমেন্স, ফিচার এবং 2022 সালে এসে আমাদের এই বাইকটি কেনা উচিত হবে কি না সে সম্পর্কে। আর বন্ধুরা, যারা বাইক রিলেটেড আপডেট নিউজ পেতে চান, তারা আমাদের SRT360 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যদি বাইকটির লুকস অ্যান্ড ডিজাইনের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবেন এর লুকস অ্যান্ড ডিজাইন স্পোর্টি ও অ্যাগ্রেসিভ করা হয়েছে, যা অন্য সব 125cc বাইকের থেকে আলাদা ও অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে। তারপর আমরা যদি এর ফ্রন্টের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবেন এর ফ্রন্টে হেডলাইটটিতে থাকছে 35W হ্যালোজেন ভাল্ব হেডলাইট এবং ফ্রন্টে সাসপেনশন হিসেবে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন। এই বাইকটিতে 17-ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 2.75 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং ব্রেকিং সিস্টেমে থাকছে 240mm প্যাডালিক্স ব্রেক। এই বাইকটিতে রিয়ার সাসপেনশনটিতে থাকছে ডুয়েল স্প্রিং হাইড্রোলিক এক্সোবার সাসপেনশন এবং রিয়ার টায়ারটিতে থাকছে 17-ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 90 সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ার ব্রেকিং সিস্টেমে থাকছে ড্রাম ব্রেক। এই বাইকটিতে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে এবং স্পিডোমিটারে থাকছে ডিজিটাল স্পিডোমিটার। টিভিএস স্ট্রাইকার 125 বাইকটিতে নন এক্সপ্লিসিট ব্যবহার করা হয়েছে, যা পিলিয়নের জন্য খুবই আরামদায়ক। এখন আসি এই বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের দিকে। এই বাইকটিতে 124cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার BS4 কার্বোরেটর এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে 11 BHP অ্যাট 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করবে 10.8 Nm অ্যাট 5500 RPM, যার ফলে এর টপ স্পিড থাকছে 100 km/h। বন্ধুরা, এর টপ মাইলেজ প্রতি লিটারে দিয়ে থাকবে 67 km/L। এই বাইকটিতে গিয়ারবক্সে থাকছে 4-speed গিয়ারবক্স। এখন আসি এই বাইকটি 2022 সালে আমাদের কিনা উচিত হবে কি না সে সম্পর্কে। যারা অফিসিয়াল মাইলেজ এবং স্টাইলিশ কমিউটার সেগমেন্টের বাইক খুঁজছেন, তারা এই বাইকটি নিঃসন্দেহে নিতে পারেন এবং বর্তমান টিভিএস স্ট্রাইকার 125 এর প্রাইস 125cc সেগমেন্টের সবচেয়ে কম প্রাইস। এর বর্তমান প্রাইস হলো 1,16,000 টাকা। তাই প্রাইস এবং পারফরমেন্সের দিকে বিবেচনা করলে এই বাইকটি আমাদের মতে নিঃসন্দেহে নেওয়া উচিত হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।